টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি রয়েছে আর মাত্র দেড় মাস। চার ছক্কার এই টুর্নামেন্টকে কেন্দ্র করে দল গঠনের জন্য ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলোর নির্বাচকরা। তবে দল নির্বাচনকে ছাপিয়ে টাইগার ক্রিকেটে এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তামিম ইকবাল। এই বাহাতি ব্যাটারের দলে ফেরা না ফেরার নাটক যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। গত বছর আফগানিস্তান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন তামিম। তবে ২৪ ঘন্টার ব্যবধানে অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন দেশসেরা এই ওপেনার। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। এরপর ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্বের কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন তামিম, জানিয়ে ব্যাপক সমালোচনার শিকার হতে হয় বিসিবিকে। এর মধ্যে চাপে পড়ে যায় তামিমের হঠাৎ করে অবসর নেওয়ার রহস্য। বিষয়টি এখনও পরিষ্কার করেনি কোনো পক্ষই। তবে একটু চিন্তা করলে বোঝা যায় নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন কি তামিম ইকবাল। যদি খেয়াল করি ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ এশিয়া কাপকে কেন্দ্র করে টি টোয়েন্টি দলের তামিমকে ফেরানোর জন্য অনেকবার আলোচনায় বসেছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সে সময় তিনি বারবার একটা কথা বলে গেছেন যে টি টোয়েন্টিকে নিয়ে এই মুহূর্তে কিছুই ভাবছে না তামিম ইকবাল, তার ভাবনায় শুধু ভারতের ওয়ানডে বিশ্বকাপ। তবে সেই সময় ওপেনার সংকটে ভুগছিল বাংলাদেশ। মূলত ২০২১ সালে তৎকালীন হেড কোচ রাসেল ডোমিঙ্গো তামিম ইকবালের টি টোয়েন্টি স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যার পরে বেঁকে বসেন এই বাহাতি ওপেনার। বারবার আলোচনা করেও তামিমকে টি টোয়েন্টি দলে হারাতে পারেনি পাপন। তাই তামিমের এমন বেঁচে খেলার পরিকল্পনা ভালো না লাগারই কথা বিসিবির।